আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি জাওজাত অফিস হতে জরুরি ঘোষণা, সৌদি আরবে তলব এবং কাফালা সিস্টেমে সাময়িক ত্রুটি দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে প্রবাসী তারা অনেকেই হয়তো গত 2-3 দিন যাবৎ একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। জি, আমরা পার্সোনালি প্রবাসীদের কাছ থেকে এরকম বেশ কয়েকটি মেসেজ পেয়েছি যেখানে তারা বলছে, ভাই সৌদি আরবে তলব এবং কাফালা সিস্টেমে নাকি সাময়িকভাবে বন্ধ আছে, এ ব্যাপারে আপনারা কি কিছু জানেন? দেখুন, আপনাদের মতো আমরা নিজেরাও এই জিনিসটি চেক করে জানতে পেরেছি। সৌদি আরবে কিও পোর্টাল থেকে স্পষ্ট উল্লেখ করে বলেছে, যেহেতু কিও পোর্টালটি সৌদি আরবে নতুন করে চালু হয়েছে আর এই কিও পোর্টালে তলবসহ বেশ কিছু সিস্টেম অ্যাড করার কারণে এখন বেশ কিছু যান্ত্রিক ত্রুটি বা কারিগরি সমস্যা দেখা দিয়েছে, এতে করে সৌদি আরবের তলব এবং কাফালা সিস্টেমে ব্যাপক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকে বলছে যে আমেরিকা মতে তলব দেওয়ার পর আমরা সিস্টেমে সেই তলবটি পাচ্ছি না। মানে একজন প্রবাসী যখন তার কফিলকে কাছে তার ইকামার নাম্বার দেয়, কফিল ঠিকই দেখা যাচ্ছে ওই ইকামার উপরে তলবের রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু কিয়া পোর্টালে লগ ইন করার পর আমাদের প্রবাসীরা তলবের কোনো রিকোয়েস্ট খুঁজে পাচ্ছে না। আপনাদের মতো আমরা নিজেরাও কিয়া পোর্টালের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে প্রশ্ন করেছিলাম, সেখান থেকে এক প্রবাসীর প্রশ্নের উত্তরে কিয়া পোর্টাল থেকে সরাসরি বলা হয়েছে যে বর্তমানে কিয়া পোর্টালে আপডেটের কাজ চলছে আর এই আপডেটের কাজ চলার কারণে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, খুব শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এছাড়াও যেহেতু কারিগরি ত্রুটি রয়েছে, আমাদের প্রবাসীরা qr.sa এই ওয়েবসাইটটি ভিজিট করতেও তারা অনেকটা স্লো পাচ্ছে, বিশেষ করে যারা মোবাইল থেকে ব্রাউজ করছে তারা মোবাইলে ঠিকমতো ব্রাউজও করতে পারছে না। কিয়া পোর্টালে টুইটার অ্যাকাউন্ট থেকে আবারও বলা হয়েছে যে খুব শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান করা হবে। যেহেতু এই ওয়েবসাইটটি এখনও পুরোপুরি আপডেট করা হয়নি, আগামী বেশ কয়েকদিন আপনারা এই সমস্যাগুলো পেতে পারেন, তাই আপনারা অবশ্যই অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। তবে তলব এবং কাফালা সিস্টেমে যে সমস্যাগুলো ছিল সেটি হয়তো আজকালকের মধ্যেই ঠিক হয়ে যাবে, আপনারা চেক করে নিতে পারেন। আমার মতো আপনারাও কি এই সমস্যাগুলো পেয়েছেন বা আপনারা এই সমস্যা থেকে কী কী সমাধান পেলেন, অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।